তবে মোটরসাইকেলের প্রাইজে আজকে আপনাদেরকে এই গাড়িটা আমরা দিচ্ছি। চান পার্সোনাল ইউজ করবেন বা বাচ্চার স্কুল ডিউটির জন্য আনা নেওয়ার জন্য একটি গাড়ি চাচ্ছেন, খুব কম খরচে আপনি এই গাড়িটি ব্যবহার করতে পারবেন। আমাদের আস্কিং প্রাইস হচ্ছে 3,75,000 টাকা, এটা আমাদের চাওয়া দাম, অবশ্যই আসলে আমরা দামটা কমিয়ে দিব। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মোহাম্মদ অন্তু, আজকে আপনাদের সামনে চলে আসলাম আবারও কার পয়েন্ট বিডি পক্ষ থেকে। দেশ ও দেশের বাইরে থেকে যে ভাই ও বন্ধুরা আমাকে দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আপনাদের জন্য নিয়ে আসছি চারটা গাড়ির ভিতরে আপনারা কম বাজারের মধ্যে যারা যে গাড়িগুলো খুঁজছেন 3,00,000-4,00,000 টাকার মধ্যে, তো এই ভিডিওর মধ্যে আপনারা এই গাড়িগুলো পেয়ে যাবেন। তো সর্বপ্রথম আমি যে গাড়িটি দিয়ে শুরু করবো হচ্ছে 1331cc একটি গাড়ি। যারা কম প্রাইসের মধ্যে গাড়ি খুঁজছেন তারা এই গাড়িটা দেখতে পারেন, খুব চমৎকার ফ্রেশ কন্ডিশনে আছে। যেহেতু পুরাতন গাড়ি, আমরা সম্পূর্ণ কাস্ট আপ টু ডেট করে রেখেছি, আপনার এটা নিয়ে কোনো কাজ করতে হবে না। ইঞ্জিনটা ওভারহলিং করা আছে, আপনার নতুনের মতো সার্ভিস পাবেন আশা করি। আর এটা গিয়ারটা হচ্ছে ম্যানুয়াল, যারা ম্যানুয়াল গিয়ার চালাতে পারেন তারা এই গাড়িটা দেখতে পারেন। গোল্ড কালারের একটা গাড়ি, খুব চমৎকার ফ্রেশ কন্ডিশনে, সিএনজি করা আছে 60 লিটার। আর পেপার্স পেয়ে যাবেন 2023 সাল আপ টু ডেট, 2-1 মাস কম বেশি হতে পারে, খুব চমৎকার কন্ডিশনে। আর আমরা যদি এখন ইঞ্জিন সাইডটি একটু দেখি, এটা হচ্ছে ইএফআই ইঞ্জিন। 2000-এর আগে যে গাড়িগুলো আসছে প্রত্যেকটাতে আপনার ইএফআই ইঞ্জিন পেয়ে যাবেন, আর খুব চমৎকার ফ্রেশ কন্ডিশনে আছে, খোলা কাটা নাই, যদিও অনেক আগের গাড়ি, একদম টিপটপ কন্ডিশনে আছে। আপনারা নিয়ে গিয়ে এইভাবে চালাতে পারবেন, কোনো কাজ নাই, আলহামদুলিল্লাহ সব কিছু আপ টু ডেট করা আছে। যদি কোনো কাজ দেখা দিতে পারেন আমরা অবশ্যই আপনাকে করে তারপর গাড়িটা ডেলিভারি দিব। তো ভিউয়ার্স, আমরা যদি এখন গাড়ির ভিতরের সাইডটা দেখি, আসলে ভিডিওতে জানি না কেমন দেখা যাচ্ছে, তারপর চেষ্টা করছি গাড়িটা দেখানোর জন্য। জাস্ট আপনাদেরকে ভিডিওতে বেসিক ধারণাটা, বাকিটা আপনারা এসে শোরুমে দেখবেন। তো মোটামুটি ফ্রেশ আছে, নতুন সিট কভার লাগানো আছে, সামনে পিছনে বাম্পার পেয়ে যাবেন, আর আশা করি কোনো কাজ পাবেন না গাড়িতে। যতটুকু ছিল কাজ আমরা সব কিছু করে রেখেছি। গাড়িটা রং করা হয়েছে গোল্ড কালারের, আর প্রত্যেকটা লাইট ভালো আছে, কোনো ভাঙাচোরা এরকম নেই, ফ্রেশ কন্ডিশনে আছে। তো আমরা যদি এটার প্রাইসটা যদি বলে দেই, এটার প্রাইস হচ্ছে আমাদের আস্কিং প্রাইস হচ্ছে 3,75,000 টাকা, এটা আমাদের চাওয়া দাম, অবশ্যই আসলে আমরা দামটা কমিয়ে দিব। তো ভিউয়ার্স, এখন আমরা যে গাড়িটা দেখবো এটা হচ্ছে সুজুকি ওয়াগানার, 2012 মডেল এবং রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2012, 1000cc ম্যানুয়াল গিয়ার একটি গাড়ি। এটা তেলে চালিত গাড়ি, আপনার আগে কখনো সিএনজি বা গ্যাস করা হয়নি, খুব চমৎকার ফ্রেশ কন্ডিশনে আছে। যারা চান পার্সোনাল ইউজ করবেন বা বাচ্চার স্কুল ডিউটির জন্য আনা নেওয়ার জন্য একটি গাড়ি চাচ্ছেন, খুব কম খরচে আপনি এই গাড়িটি ব্যবহার করতে পারবেন। আমরা যদি গাড়ির ইঞ্জিন সাইডটি একটু দেখার চেষ্টা করি, এখন হচ্ছে ইঞ্জিন সাইডটা, এখন ইঞ্জিন সাইড এটা হচ্ছে আপনার 4-3 সিলিন্ডারের ইঞ্জিন। অনেকে জিজ্ঞেস করে 4 সিলিন্ডার কিনা, না এটা 3 সিলিন্ডারের। আর প্রত্যেকটা জিনিস ভালো আছে, আপনার এই যে রিকন্ডিশন মাউন্টেন এটা নতুন লাগানো হয়েছে। প্রত্যেকটা গাড়ি খুঁটিনাটি কিছু জিনিস থাকে যেগুলো আমাদের হাতে আসলে আমরা ওইগুলো দেখে টেস্ট ড্রাইভ দিয়ে ওকে করে রাখি শোরুমে, তারপর অনেক কিছু ভুল হয়ে যায়, মিস্টেক হয়ে যায়, করতে পারি না। তবে আপনারা দেখবেন, চালাবেন, টেস্ট ড্রাইভ দেবেন, যদি এরকম কিছু আপনাদের কাছে ধরা পড়ে ইনশাল্লাহ বলবেন, আমরা সাধ্যমতো চেষ্টা করব এটা ঠিক করে দেওয়ার জন্য আপনাদেরকে। আর গাড়ির কন্ডিশন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। ভিতরে পেয়ে যাবেন আপনার সিট কভার বিস্কিট কালারের, এটা আর্টিফিশিয়াল লেদারের। আর এই সিট কভারগুলো এখন বর্তমান প্রত্যেকটা গাড়িতে ব্যবহার করা হয়, খুবই ভালো, সহজে নষ্ট হয় না। আর এই হচ্ছে ইন্টেরিয়র অবস্থা। এখন যদি আমরা গাড়ির পিছনের সাইডটি একটু দেখি, লাইটগুলো দেখেন ভিউয়ার্স, লাইটগুলো একদম ফ্রেশ আছে, গাড়ির সাথে যেভাবে আসছে ওইভাবেই আছে, এখনও চেঞ্জ হয়নি। আর এই গাড়িগুলো ফ্রেশ, বেশিরভাগ গাড়িগুলোই আমরা ফ্রেশ পাই, তার কারণ হচ্ছে এগুলো বাসা বাড়িতে ইউজ হয়, পার্সোনাল ইউজ হয়, যার কারণে গাড়িগুলো ফ্রেশ থাকে, টিপটপ থাকে। আর কোনো অ্যাক্সিডেন্টের গাড়ি আমরা এই ধরনের গাড়িগুলো আমরা নেই না, খুব চমৎকার ফ্রেশ কন্ডিশনে আছে। প্রত্যেকটা জিনিস অরিজিনাল পেয়ে যাবেন, কালারটা অরিজিনাল আছে, আপনারা দেখতে পারবেন যে এই গাড়ির কালার সাধারণত এই ধরনের হয়ে থাকে। তো এখন আমি যদি এটা প্রাইসটা বলে দিই, এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে 6,20,000 টাকা, এটা আমাদের চাওয়া দাম। আর খুব চমৎকার একটা গাড়ি, ফ্রেশ কন্ডিশন গাড়ি আপনারা পাচ্ছেন। তো ইনশাল্লাহ আসবেন শোরুমে, আসলে আমরা আলোচনা সাপেক্ষে দাম কমিয়ে দেবো আপনাদেরকে। তো ভিউয়ার্স, এখন যে গাড়িটা নিয়ে আসছি এটা হচ্ছে সুজুকি আল্টো, এটা 800cc-র একটি গাড়ি। যারা মোটরসাইকেল কিনবেন, মোটরসাইকেল ব্যবহার করতে চাচ্ছেন, আমি বলবো আপনারা এই গাড়িটাও দেখতে পারেন, কারণ এই গাড়িটা আপনার অনেক সুবিধা, আপনি 5 জন একসাথে এই গাড়িতে আপনি কোথাও মুভ করতে পারবেন, ফ্যামিলি যদি ছোটো ফ্যামিলি হয়ে থাকে ফ্যামিলির সবাই ব্যবহার করতে পারবেন। কিন্তু একটা মোটরসাইকেলে দেখা গেছে আপনারা এতজন মানুষ একসাথে যেতে পারবেন না এবং ওইটা সেফও না। তবে মোটরসাইকেলের প্রাইসে আজকে আপনাদেরকে এই গাড়িটা আমরা দিচ্ছি, আর গাড়িটা খুব চমৎকার ফ্রেশ কন্ডিশনে আছে। আপনাদেরকে দেখাচ্ছি ইঞ্জিন সাইডটা যে কতটা ফ্রেশ আছে গাড়ির, যে দেখেন ইঞ্জিন সাইডটা
আপনার গাড়িটা যেভাবে আসছে কোম্পানি সেটআপ ঠিক ওইভাবেই আছে, এখনো নাট বোল্ট কোনো কিছু হাত দেওয়া হয় না, জাস্ট আমরা রঙের কাজ করেছি। যেহেতু গাড়ি পুরাতন গাড়ি, রোডে গাড়ি চলে স্ক্র্যাচ থাকে, সেক্ষেত্রে টাচ আপ করে রাখা হয়েছে, কারণ আমাদের জন্য পুরান গাড়ি, যারা নেবেন কাস্টমার আমার ভাই ও বন্ধুরা আছেন তাদের জন্য একটা নতুন গাড়ি, তো আমরা চেষ্টা করি গাড়িটাকে সাজিয়ে গুছিয়ে সেভাবে দেওয়ার জন্য। তো আশা করি গাড়িতে বড় ধরনের কোনো কাজ পাবেন না, আপনার এসি থেকে শুরু করে গিয়ার ইঞ্জিন প্রত্যেকটা জিনিস ভালো আছে, চাকার কন্ডিশন মাশাল্লাহ ভালো আছে, আর ভিতরের সাইডটা যদি দেখি একদম ফ্রেশ। আপনারা নতুন গাড়ি যেভাবে পাবেন ওইভাবেই আমরা রাখার চেষ্টা করেছি গাড়িটাকে, আর কোনো কাজ টাজ কিছু করতে হবে না আশা করি। গাড়িটার তেলে যদি চালান আপনারা মাইলেজ পেয়ে যাবেন 20 থেকে 21 কিলোমিটার পেয়ে যাবেন হাইওয়েতে, আর সিটির কথাটা আমি বলতে পারছি না, তারপরও আশা করি 14-15 উপরে পাবেন আপনারা। আর পিছনে এই যে স্পেস আছে দেখেন, এখানে আপনারা চাইলে মালটাল ক্যারি করতে পারেন, ভিতরে পেয়ে যাবেন আপনার স্পেস চাকা, আর চেসিসটা অনেক ভালো ফ্রেশ আছে দেখেন, এখানে কোনো রং করা হয়নি, আমরা রং করি না কোনো গাড়ির ভিতরে, রং করি না কারণ প্রয়োজন হয় না, চেসিসটা ফ্রেশ থাকে, ওয়াশ পলিশ করে বাইরে হালকা পাতলা টাচ আপ করে শোরুমে ডিসপ্লে করা হয়, আর বড় ধরনের কোনো কাজ থাকে এই ধরনের আমরা গাড়ি আমরা কিনি না। আর এটার প্রাইসটা আমরা এখন বলে দিচ্ছি, এটা আমাদের আস্কিং প্রাইস 5.5, তো আমরা এটা আর আস্কিং প্রাইস বলবো না, এটা যারা কম বাজেটের মধ্যে গাড়ি চাচ্ছেন অনেক সময় দামাদামি করেন, তো সেই ক্ষেত্রে আমি এটা ফাইনালি 5 লাখ টাকা, এটা আমাদের আস্কিং প্রাইস, এবং পেপার্স আপ টু ডেট পেয়ে যাবেন এর মধ্যে। তো ভিউয়ার্স, এখন আমার সামনে যে গাড়িটা আছে এটা হচ্ছে ল্যান্ড ক্রুজার প্রাডো। যারা একটা জিপ গাড়ি খুঁজছেন, কম প্রাইসের মধ্যে একটি জিপের ফিল নেবেন, তাদের জন্য এই গাড়িটা। এটা হচ্ছে 2700 সিসি এবং মডেল হচ্ছে 2003-3 রেজিস্ট্রেশন। এই গাড়িটা বাংলাদেশে একদম জিরো মাইলেজে আসছে, আর গাড়িটা এক ভদ্রলোকের কাছে ছিল, উনি খুব যত্ন সহকারে গাড়িটি ব্যবহার করেছে, যার কারণে এখনও অরিজিনাল কালার পেয়ে যাবেন গাড়িতে। আপনার এই গাড়ি আমরা কেনার পরে আমরা কোনো রং বা রঙের কাজ বা বড় ধরনের কোনো কাজ আমরা করিনি, এবং অল অপশন অটো গাড়িটা, আপনার ভিতরে পেয়ে যাবেন সেন্ট্রাল এসি, আর প্রত্যেকটা জিনিস অরিজিনাল আছে, গ্লাস থেকে শুরু করে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। আমি যদি ইঞ্জিন সাইডটা একটু দেখাই, এই যে এই চেসিস কালারগুলো দেখেন, এখানে দেখেন ঘষা মাজা আছে, স্ক্র্যাচ আছে, দাগ আছে, এটা যদি রিপেন্ট করা হতো এই জায়গাগুলো আপনার চকচক করতো, তো এই কালারগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে কি অরিজিনাল কালার আছে কি না। আর ইঞ্জিনটা গাড়ির সাথে অরিজিনাল ইঞ্জিন পেয়ে যাবেন, তো গাড়িটা আসলে খুব কম ইউজ হয়েছে, কম চলছে, যার কারণে এখনও অরিজিনাল ইঞ্জিন আছে, চেঞ্জ করার প্রয়োজন হয় নাই। আর হচ্ছে আপনার প্রত্যেকটা সাইড আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে, এটা সিএনজি করা আছে 90 সিলিন্ডার, আপনার তেল গ্যাসের দুইটাতেই ইউজ করতে পারবেন। আর যদি ভিতরের সাইডটা দেখাই অনেক ফ্রেশ আছে, এই কন্ডিশনে প্রাডো গাড়ি আসলে সচরাচর পাওয়া যায় না, তো যাই হোক ফ্রেশ কন্ডিশন আছে বিদায় আপনাদেরকে দেখাচ্ছি এবং বলছি। আর এটার ভিতরে আপনার সিট কাভার আছে, সিট কাভারটা নতুন লাগানো আছে, আর গাড়ির পেপার্সটা যদি আমরা বলে দিই একটু, গাড়ির পেপার্সটা আপনারা 2023-24 সাল ফুল আপ টু ডেট পেয়ে যাবেন। আসলে অনেক সময় দেখা গেছে এটা ইনকাম ট্যাক্সটা বেশি হওয়ার কারণে পেপার্সের দামটা, পেপার্সের কথাটা বলা হয় না, তো এটা পেপার্সটা আপনারা 2023-24 সাল পর্যন্ত ফুল আপ টু ডেট পেয়ে যাবেন, আপনারা 1-2 বছর গাড়ি চালাবেন মানে কোনো খরচ ছাড়া। তো এখন আমি যদি এটার প্রাইসটা যদি বলে দিই, তো আমি এটার প্রাইসটা বলে দিচ্ছি, এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে 16,20,000 টাকা, এটা আমাদের আস্কিং প্রাইস, এর মধ্যে আপনারা পেপার্স আপ টু ডেট পেয়ে যাবেন। আর এর আগে যে ভিডিও ছিল ওই ভিডিওতে এটা পেপার্সটা খুব কম সময় ছিল, 15 দিনের মতো ছিল, যার কারণে আপনার প্রাইসটা আমরা ওইভাবে অ্যাডজাস্ট করে দিয়েছিলাম, কম বলেছিলাম, তো এখন পেপার্সটা আমাদের আপ টু ডেট করা হয়েছে, যার কারণে খরচটা বেড়ে গেছে, এই জন্য প্রাইসটা আমরা বলছি 16,20,000 টাকা। তবে এটা ফিক্স না, এখান থেকে আমরা দাম আর একটু কমিয়ে দিতে পারবো, তবে অবশ্যই আপনাকে আসতে হবে সহযোগে, গাড়ি দেখবেন, চালিয়ে দেখে কনফার্ম করলে সেক্ষেত্রে দামাদামি করে আপনি নিতে পারবেন কম প্রাইসের মধ্যে। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করতে যাচ্ছি, তো রিকোয়েস্ট থাকবে আমাদের শোরুম ভিজিট করবেন, এবং আমাদের এখানে কী কোয়ালিটির গাড়ি আছে আপনারা দেখে তারপর প্রাইসটা দরদাম করে নিতে পারবেন। অনেকে আসলে গাড়ি, সব গাড়ি মনে করে একরকম, আসলে সব গাড়ি একরকম না, অনেক গাড়ি আপনার দেখা গেছে অর্ধেক দামেও পাওয়া যায়, কিন্তু সেই গাড়িগুলো আর আমাদের গাড়ির কন্ডিশনগুলো সেম হবে না, কারণ আমাদের প্রত্যেকটা গাড়ির প্রাইস মানে ওভার প্রাইসে পারচেস করা, যার কারণে আমাদের এই প্রাইসগুলো একটু বেশি হয়। তবে ইনশাল্লাহ আপনাদেরকে প্রাইসে আমি কিছু করতে পারবো না, কিন্তু ভালো একটা গাড়ি দিয়ে আমি আপনাদেরকে সার্ভিসটা দিতে পারবো। আমাদের শোরুমে চলে আসবেন, ভিজিট করবেন, এবং আমাদের শোরুমে আসার লোকেশনটা আবারও বলে দিই, মোহাম্মদপুর বেড়িবাঁধ নবীনগর 3 নম্বর রোড খান টাওয়ার 10তলা বিল্ডিংয়ের নিচে আমাদের এই শোরুমটা, বেড়িবাঁধের মেন রোডে আমাদের এই শোরুমটা পেয়ে যাবেন। আর কাছাকাছি আপনি যদি খোঁজ করেন তাহলে আপনি পেয়ে যাবেন ইউলেব ইউনিভার্সিটি, এই লোকেশনের কাছাকাছি আসলে আমাদের শোরুম পেয়ে যাবেন। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।